2014 সালে অভিযান চালিয়ে ক্রিমিয়া উপদ্বীপ দখল, 2022 সালে ইউক্রেনে শুরু হওয়া যুদ্ধ, এমনকি আফ্রিকা সহ বিশ্বজুড়ে রাশিয়ার আধিপত্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দেশটির ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ, যার নেতৃত্ব দিয়ে আসছিলেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র ইয়েভজেনি প্রিগোজিন। ২৩ আগস্ট রাশিয়ায় বিমান দুর্ঘটনায় ওয়াগনার প্রধান প্রিগোজিনের মৃত্যুতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন অনেকেই, কারণ মাত্র 2 মাস আগে তার সেনাদলের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন প্রিগোজিন। এমনকি এত বড় ঘটনায় পুতিনের নীরবতা রহস্যের জন্ম দেয়। শেষ পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট, দুর্ঘটনায় প্রিগোজিন সহ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান। 90 দশকের শুরু থেকে প্রিগোজিনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় বলেও স্মৃতিচারণ করেন পুতিন। বলেন, প্রিগোজিন তার জীবনে বহু সাফল্য পেয়েছেন, ঠিক তেমনি মারাত্মক কিছু ভুলও করেছিলেন তিনি। দুর্ঘটনার দিনই আফ্রিকা থেকে ওয়াগনার প্রধান দেশে ফিরেছিলেন বলেও তথ্য দেন এই রুশ নেতা। রাশিয়ার তদন্ত সংস্থা ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং আগামী কিছুদিনের মধ্যেই দুর্ঘটনা সম্পর্কিত সব তথ্য জানা যাবে বলেও আশ্বস্ত করেছেন পুতিন। এদিকে ভাড়াটে এই বাহিনীটির হাল কে ধরবেন তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। বিশ্লেষকদের ধারণা, সরাসরি পুতিন অথবা তার ঘনিষ্ঠ কারো হাতেই যাবে ওয়াগনার গ্রুপের দায়িত্ব। এতে বাহিনীটি আরও ভয়ঙ্কর হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।